আমি যদি পদ্মা সেতুতে যাই আমার সময় লাগবে 8 ঘন্টা, কিন্তু ভাড়া লাগবে আমার 2100 টাকা। আর আমি যদি আপ ডাউনে লঞ্চে যাই তা আমার খরচ হবে 2200 টাকা। সেই জন্য লঞ্চে যাওয়ার কারণ। আর এই গরিবের পক্ষে তো কেউ কথা বলবে না, কিন্তু লঞ্চে যে আগে ভাড়া নিয়েছে 500 টাকা, কিন্তু এখন ভাড়া নেবে 800 টাকা। গাড়ি ভাড়া ডাবল, লঞ্চ ভাড়া ডাবল, কিন্তু এগুলো তো সরকার দেখে না। ঈদের আগে যে গেছি মনে করেন 500 টাকা পটুয়াখালী, 600 টাকা, এখন পটুয়াখালীর টিকিট কাটতেছে আপনার 900-1000 টাকা, তখন তাও মনে করেন টিকিটের সংকট। আজকে মনে করেন কদমতলী যখন দাঁড়ানে ছিলাম তখন তো মনে করেন যে আর কোনো উপায় নেই, না পাওয়ার মতো বাধ্যতাম আমাদের মনে করেন যে লঞ্চে আসার মতো বাধ্যতাম হয়েছে। লঞ্চ কিন্তু ভরতেছে কিন্তু লঞ্চ ছাড়তেছে না। আমরা মনে করেন অনেক যাত্রীভাবে মনে করেন যে দুর্ভোগে পড়িয়া অসন্তুতি প্রকাশ করতেছে। আমাদের যাত্রী আজকে চাপ কম এবং কেবিন বেশিরভাগই খালি পড়ছে, এবং টিকিটের হার তো 700-600 টাকা, আমাদের কম নিতে আসি 650 টাকা। সকালে পর্যাপ্ত যাত্রী চাপ ছিল, এখন আপাতত নাই, আবার বিকালে হবে, ঠিক আছে, কিন্তু এখন আপাতত লঞ্চ খালি, ঠিক আছে। আপনি দেখতেছেন লঞ্চে যাত্রী খুবই কম, বছরে একটা দিন সবার সাথে থাকতে চাই। কোনোভাবেই যাত্রী অতিরিক্ত যাত্রী নেওয়ার কোনো সুযোগ নেই। যাত্রী বোঝার পরে যদি তারা অপেক্ষা করে শিডিউলের জন্য, যেমন একটা লঞ্চ যখন এই ঘাট থেকে ছেড়ে যায় আসলে অন্যান্য ঘাটেও কিন্তু তারা একটা নির্দিষ্ট টাইমে যেত, এখানে না হলে হয়তো পরবর্তীতে কোথাও বের করতো, সেই জন্য হয়তো অপেক্ষা করে, বাট তাদের অতিরিক্ত যাত্রী নেওয়ার কোনো সুযোগ নেই। এবং এরকম পরিণত হলে আমাদের ট্রাফিক ইন্সপেক্টর এবং পোর্ট অফিসাররা যথাযথ যে সাধারণ সময়ে যাত্রী সংখ্যা কম থাকলে অনেক সময় তারা যে আমাদের যে নির্ধারিত রেট আছে তার থেকে কম ভাড়া যায়, তো যখন নাকি ঈদের সময় আবার যেহেতু যাত্রী থাকে সবাই নর্মালি যথাযথ ভাড়াটাই নেওয়া হয়, তো সেটাকে হয়তো অনেক সময় অনেক যাত্রী ভাবে যে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, এরকম একটা ভুল বোঝাবুঝির বিষয় আছে আমি জানতে পেরেছি। তবে আবহাওয়া পূর্বাভাস জন্য আমাদের যে ধরনের প্রস্তুতি, যে ধরনের ইনস্ট্রাকশন দেওয়া দরকার সেগুলো দেওয়া হয়েছে। সাধারণত 1 নম্বর সতর্ক সংখ্যাতে ক্ষেত্রে আমরা 65 ফিটের নিচে কোনো লঞ্চ চলতে দেই না, তো এই সতর্কতা থেকে কোনো 65 ফিটের নিচের থেকে কোনো লঞ্চ ছেড়ে যায় না। তো সাধারণত 2 নম্বর আবহাওয়া সতর্ক সংকেত হলে তখন এটা একটা ইফেক্ট এখানে হবে, সেক্ষেত্রে হয়তো যাত্রীদের যাত্রা বিলম্বিত হতে পারে। এখানে আসলে যাত্রী আবহাওয়া সংকেতের বিষয়ে আমরা যেমন লঞ্চগুলোকে যখন সংকেত থাকে কোনো আবহাওয়া সতর্ক সংকেত থাকে সে অনুযায়ী আমরা লঞ্চের যাত্রা বাতিল করি, তবে যেমন 1 নম্বর সংকেত চলাকালীন সময়েও দেখা যাচ্ছে যে লঞ্চগুলো যথারীতি চলে যাচ্ছে, যে বড় আকারের লঞ্চগুলো, সেক্ষেত্রে আসলে আমি যেটা বলবো যে লঞ্চের যে সারেং থাকে বা পাইলট থাকে তাদেরকে সতর্ক থাকতে হবে, যদি দেখে যে আবহাওয়া খারাপ হচ্ছে তাহলে তীরবর্তী স্থানে আশ্রয় নিতে হবে। এবং সামগ্রিকভাবে যদি সারাদিনে আমরা দেখি আবহাওয়া খারাপ যাচ্ছে আমি লঞ্চ মালিকদেরকে এবং যাত্রীদেরকে বলবো সেক্ষেত্রে যাত্রা যতটুকু সম্ভব অ্যাভয়েড করার জন্য।